তো স্টুডেন্ট, আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা দেখো তোমাদের হেডিংয়েই দেখতে পাচ্ছ যে অবতল ও উত্তল দর্পণে সৎ বস্তুর দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের আকৃতি ও প্রকৃতি নির্ণয়। ওকে, তাহলে আমাকে দর্পণে, অবতল দর্পণে যদি বস্তুর অবস্থান বলে দেয় তাহলে আমাকে সেক্ষেত্রে কী নির্ণয় করতে হবে? প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি ও প্রতিবিম্বের আকার নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমাকে আমরা দেখো প্রথমে একটা অবতল দর্পণকে কনসিডার করেছি এবং অবতল দর্পণের বস্তু কোথায় অবস্থান করেছে বলেছে অসীমে। তাহলে সেই হিসাবে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, প্রকৃতি কী হবে এবং আকার কেমন হবে সেগুলো আমরা নির্ণয় করব। ওকে, তাহলে এর জন্য আমরা হেল্প নেবো কি না, দর্পণের সূত্রের হেল্প নেব। দর্পণের সূত্র তোমরা যা জানো, 1/F = 1/V + 1/U। এখানে এফ হলো কিনা দর্পণের ফোকাস দৈর্ঘ্য, ভি হলো কি প্রতিবিম্বের অবস্থান এবং ইউ কিনা বস্তুর অবস্থান। ওকে, এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ যে বস্তুর অবস্থানকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, আর ভি কাকে নির্দেশ করে না, প্রতিবিম্বের অবস্থানকে, আর এফ হলো কিনা ফোকাস দৈর্ঘ্য। ওকে, এবারে দেখো এখানে যখন এই সূত্র যখন তোমরা ব্যবহার করবে, এই সূত্রে যখন ভি, ইউ আর এফ এর মান বসাবে তখন তোমরা চিহ্ন সমেত মান বসাবে। অর্থাৎ কি না, যদি ভির মান 5 হয় তাহলে কি 5 প্লাস 5 কি মাইনাস 5 সেটা অবশ্যই এখানে বসাতে হবে। বোঝা গেল, চিহ্ন সমেত তার মানকে এখানে বসাতে হবে। বোঝা গেল, তো আমি যখন এই প্রবলেমটা সলভ করবো তোমরা বুঝতেই পারবে কীভাবে কী চিহ্ন। আচ্ছা, চিহ্নের তোমাদের নিয়মও আমি বলেছি এর আগের ক্লাসে। তো চিহ্নের নিয়ম ছিল কিনা, আলোক রশ্মির দিকের দূরত্বকে আমরা পজিটিভ ধরি আর ঠিক তার বিপরীত দূরত্বকে, তার বিপরীত দিকের দূরত্বটাকে আমরা কী ধরি, নেগেটিভ ধরি। ঠিক আছে, যে আলোক রশ্মি এদিকে যায়, ধরুন আলোক রশ্মি সাপোজ এই এই দর্পণটা তুমি যদি বলো, এই দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি সাপোজ এদিক থেকে এদিকে আসছে, আর আমাকে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে মেরু থেকে দেখা যাচ্ছে কিনা আলোকরশ্মির বিপরীতে যেতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেই দূরত্বটা আমরা কী নেবো, নেগেটিভ। আর যদি আলোকরশ্মির দিকে যেতে হয়, অর্থাৎ ধরো না সাপোজ এরকম প্রধান অক্ষের উপরে এরকম কোনো একটা জায়গায় পয়েন্ট আছে, সেই পয়েন্টের আমাকে অবস্থান নির্ণয় করতে হবে, তাহলে মেরু থেকে কোন দিকে যেতে হচ্ছে না আলোকরশ্মির দিকে, যদি আলোকরশ্মি এদিকে পড়ে। তো এখানে দেখো, এখানে ভালোভাবে বোঝানো আছে, তোমরাও দেখতে পাচ্ছ একটা দর্পণ আছে, এই যে দর্পণ, দর্পণের এদিকে যদি আলোকরশ্মি যায় তাহলে এদিকের যে দূরত্ব পরিমাপ করব সেই দূরত্বকে পজিটিভ সাইন দেবো, আর যদি কোনো দূরত্ব ঠিক আলোকরশ্মির বিপরীতে পরিমাপ করা হয় সেই দূরত্বকে আমরা নেগেটিভ সাইন দেবো। ঠিক আছে, তো আমি এই কোশ্চেনটা সলভ করলে তোমরা কি তা এটা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে দেখো, বস্তু কোথায় বলেছে না অসীমে অবস্থান করেছে, সাপোজ প্রধান অক্ষের উপরে এরকম একটা জায়গাকে আমরা অসীম ধরে নিলাম এবং সেই অসীমে এই বস্তুটা অবস্থান করেছে, এটাকে আমি বস্তু তীরচিহ্ন দিয়ে বস্তুকে দেখিয়েছি। ওকে, তার বস্তু কোথায় অবস্থান করেছে, অসীমে, কোথা থেকে না মেরু থেকে অসীমে অবস্থান করেছে, মেরু থেকে অসীমে বস্তুটা অসীমে অবস্থান করেছে। এবার দেখো, এই বস্তু থেকে আলোকরশ্মি নিশ্চয়ই এই দর্পণের উপরে আপাতিত হবে এবং এরপরে প্রতিফলিত হয়ে, ঠিক আছে, যেখানে মিলিত হবে প্রতিফলিত রশ্মিগুলো যেখানে মিলিত হবে সেখানে এর কিনা ইমেজ গঠিত হবে, অর্থাৎ এর প্রতিম্ব গঠিত হবে। বুঝতেই পারছো, তাহলে দেখো এক্ষেত্রে যে বস্তুর যে দূরত্ব যে অসীম দেওয়া আছে সেই অসীম দূরত্ব আমরা মেজার করছি কোথা থেকে, মেরু থেকে কোন দিকের দিকে যাচ্ছি, এটা তো আলোকরশ্মি, আমি লাইট লিখে দিচ্ছি। দেখো তাহলে বস্তু থেকে যে আপাতিত আলোকরশ্মি যে এই যে দর্পণের উপরে এসে পড়ছে, এই যে আলোকরশ্মি দর্পণের উপরে এসে পড়ছে, তাহলে তার অভিমুখ কোন দিকের দিকে, এদিকের দিকে। এবার বস্তুর অবস্থান নির্ণয় করতে গেলে আমাকে মেরু থেকে কোন দিকে কোন দিকের দিকে যেতে হচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো, ঠিক অপোজিট দিকে না, আলোকরশ্মির অপোজিটে, অর্থাৎ আলোকরশ্মির যেহেতু বিপরীতে যেতে হচ্ছে সেক্ষেত্রে আমাকে এই দূরত্বটাকে আমরা কী ধরবো, নেগেটিভ ধরবো, অর্থাৎ এই অসীমটা হলো নেগেটিভ। ওকে, তাহলে আমরা যে ভির মান পেলাম, ভির মান যে দেওয়াই আছে ইনফিনিটি অর্থাৎ অসীম, সেটা কী হবে, নেগেটিভ ইনফিনিটি। ওকে, এবার দেখো ফোকাস দৈর্ঘ্য এই এই দর্পণের, এই গোলীয় দর্পণের, এই অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এরকম একটা পজিশানে থাকবে, ঠিক আছে, তার ফ্রন্টের দিকে থাকবে, তো এর ফোকাস দৈর্ঘ্য ধরে নিলাম কিনা এফ, এফ হল ফোকাস দৈর্ঘ্য। এবারে দেখো এই যে এটা হলো ফোকাস বিন্দু, এফটা আমি ধরলাম কিনা ফোকাস বিন্দু, এই হলো ফোকাস বিন্দু, তুমি এফ যা ইচ্ছে ধরতে পারো, এখানে পিও ধরে নিতে পারো, পিও ধরে নিতে পারো যা ইচ্ছে, তাহলে এটা হলো ফোকাস বিন্দু। তাহলে ফোকাস বিন্দু, মেরু থেকে ফোকাস বিন্দু দূরত্বকে কী বলা হয়, ফোকাস দৈর্ঘ্য বলা হয়। তাহলে মেরু থেকে এই ফোকাস বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে আমাকে কোন দিকের দিকে আসতে হচ্ছে, আলোকরশ্মির বিপরীতে, দেখো আলোকরশ্মির দিকে এসছে, আলোকরশ্মির বিপরীতে আসতে হচ্ছে, তাহলে এই ফোকাস দৈর্ঘ্যটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, অবশ্যই নেগেটিভ, অবশ্যই কি না নেগেটিভ ফোকাস দৈর্ঘ্য, তাহলে এই এফটা কী হবে, নেগেটিভ ফোকাস দৈর্ঘ্য কী হবে, মাইনাস এফ। ওকে, বোঝা গেল, মাইনাস এফ। তাহলে আমরা ফোকাস দৈর্ঘ্য যদি এফ ধরি, তো এই গোলীয় দর্পণের ক্ষেত্রে, এই গোলীয় অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যকে যদি এফ ধরি, সেই এফটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, অবশ্যই নেগেটিভ। কেন নেগেটিভ হবে সেটাও বলে দিলাম, কারণ আলোকরশ্মির আমাকে বিপরীতে গিয়ে না এই ফোকাস বিন্দুর দূরত্ব আমাকে নির্ণয় করতে হয়েছে, তাহলে বিপরীতে গেলে কী হবে, নেগেটিভ সাইন ইউজ করি, তাহলে নেগেটিভ হবে। তাহলে এগুলো সব কটা তোমরা মান জানো, এফ তুমি ধরে নিয়েছো নিজের থেকে, ভি তোমাকে, ভি বলছি, ইউ তোমাকে বলাই ছিল, তাহলে তুমি কী না ভির মান নির্ণয় করবে। তাহলে দেখো এগুলো সব মান বসিয়ে দাও, তাহলে 1/V + 1 - ইনফিনিটি, আর এদিকে কী আছে, 1/ - অফ এফ।
ওকে বোঝা গেল এফ এর মান মাইনাস এফ। সব কিছু মান বসিয়ে দিয়েছি তাহলে কী হলো দেখো, ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো আসবে, এটা জিরো হবে ঠিক আছে। আচ্ছা এটা কি এলো না, ভি সমান এলো, ওয়ান বাই ভি সমান এসছে ওয়ান বাই এফ, তার মানে কী হবে ভি সমান কী আসবে, ভি সমান আসবে মাইনাস এফ। ওকে তাহলে ভির ভ্যালু কত এলো, ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে সমান, ভির মান এলো ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে সমান, অর্থাৎ কিনা প্রতিম্বের অবস্থান কোথায় হবে, ফোকাসে, প্রতিম্বের অবস্থান হবে কিনা ফোকাসে। আচ্ছা ফোকাস আর একটা অপশান থাকে ফোকাস তল, দুটোই হতে পারে। এবার তোমরা বলবে স্যার একটা কোশ্চেন না দুটো অ্যানসার, হ্যাঁ দুটো অ্যানসার কেন বললাম সেটা বলছি দেখো, কারণ অসীম থেকে কোনো বস্তু থেকে আগত আলোকরশ্মিকে আমরা সমান্তরাল আলোকরশ্মি ধরি, কোন আলোকরশ্মি ধরি সমান্তরাল আলোকরশ্মি, তাহলে এটা এই বস্তু যদি কোনো বস্তু যদি অসীমে অবস্থান করে সেখান থেকে যে আলোকরশ্মি আসে সেই আলোকরশ্মিগুলোকে আমরা কী ধরি সমান্তরাল আলোকরশ্মি। এই এই সমান্তরাল আলোকরশ্মি, এই সমান্তরাল আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালও হতে পারে বা প্রধান অক্ষের সঙ্গে কোনো একটা অ্যাঙ্গেল করে আসতে পারে ঠিক আছে। যদি প্রধান অক্ষের সঙ্গে কোনো একটা কোণ করে আসে সেক্ষেত্রে প্রতিম্ব কোথায় অবস্থান করে, না ফোকাস তলে। আর যদি প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আসে তাহলে সেক্ষেত্রে প্রতিম্বের অবস্থান ঘটে কোথায়, ফোকাসে। ওকে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি যে আসবে এরকম তো কোনো কথা নেই, তা এরকম কোনো ম্যান্ডেটারি ব্যাপার নেই যে ধরো না অসীম দূরত্বে একটা বস্তু আছে সেখান থেকে সমান্তরাল আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণে পতিত হলো, এরকম হতে পারে নাও হতে পারে, বোঝা গেল তো। তাহলে আমরা দুটো কন্ডিশন হয় ওই জন্য দুটো রেজাল্ট আসে, যে ফোকাসে হতে পারে প্রতিম্বের অবস্থান বা ফোকাস তলে। আমার ভির মান কী এসছে, ফোকাস এফ এসছে, ফোকাসের সঙ্গে সমান এসছে এফ, এফ এফ মানে কি ফোকাস দৈর্ঘ্য। তাহলে অ্যাকচুয়ালি প্রতিম্বের অবস্থান হবে কিনা ফোকাস দৈর্ঘ্যে অর্থাৎ ফোকাসে বা ফোকাস তলে, কেন বললাম বোঝা গেল যে আলোকরশ্মি অসীম দৈর্ঘ্যে অসীম দূরত্বে দর্পণ থেকে অসীম দূরত্বে অবস্থিত কোনো বস্তু থেকে আগত আলোকরশ্মি কিনা সমান্তরাল আলোকরশ্মি, এবং এই সমান্তরাল আলোকরশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হতে পারে বা প্রধান অক্ষের সঙ্গে কোনো কোণ করে, অর্থাৎ সাপোজ এরকম দুটো আলোকরশ্মি এলো, এখান থেকে দুটো আলোকরশ্মি সমান্তরাল আলোকরশ্মি এলো প্রধান অক্ষের সঙ্গে এরকম অ্যাঙ্গেল করে এসছে, বোঝা গেল। তাহলে প্রধান অক্ষের সঙ্গে যেহেতু একটা কোণ করে এসছে সেক্ষেত্রে কি না এর প্রতিম্বের অবস্থান কোথায় হবে, না ফোকাস তলে। ওকে তাহলে অ্যান্সারটা তোমরা বুঝতেই পারছো যে ফোকাসে কেন হবে, ফোকাসে এসছে আমাদের অ্যান্সার। এবার দেখো নেগেটিভ সাইন এসছে, এবার দেখো নেগেটিভ সাইন এসছে, তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যদি বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান কী ছিল, ইউ, ইউ নেগেটিভে ছিল, দেখো ইউর মানও নেগেটিভে ছিল, ইউ কী ছিল মাইনাস ইনফিনিটি, সরি এখানে ভি দেওয়া হয়ে গেছে, ইউ ইউ ছিল মাইনাস ইনফিনিটি, আর ভির ভ্যালু কত এসছে, ভির ভ্যালু এসছে কি না মাইনাস এফ। তাহলে দুজনে যদি সাইন সেম হয় তাহলে সেক্ষেত্রে কি না কী প্রতিম্ব গঠিত হয়, সেক্ষেত্রে সৎ প্রতিম্ব গঠিত হয়। যদি বস্তুর সাইন, বস্তুর যেই যে বস্তুর দূরত্বের যে মানের যে একটা সাইন আছে যে নেগেটিভ সাইন, আর প্রতিবিম্ব প্রতিম্বের অবস্থান, প্রতিম্বের যে অবস্থান সেই অবস্থানের মানের সামনে কী সাইন আছে, নেগেটিভ সাইন, তাহলে দুজনের সাইন সেম হয়ে গেছে, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, এই ক্ষেত্রে কী ধরনের প্রতিম্ব গঠিত হয়, সৎ প্রতিম্ব গঠিত হয়। এবার তোমরা এভাবেও বলতে পারো, আর একটাভাবে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো, তোমরা মাইনাস সাইন মানে এখানে কী বুঝছো যে পোল থেকে অর্থাৎ মেরু থেকে প্রতিম্বটা কোন দিকের দিকে অবস্থান করেছে, নিশ্চয়ই এই দিকের দিকে অর্থাৎ বাম দিকের দিকে, কারণ বাম দিকের দিকে হলেই তবেই কিনা নেগেটিভ দূরত্ব হবে, কারণ আলোকরশ্মি কোথা থেকে এসছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। আর যদি এখানে নেগেটিভ ভ্যালু কী ইন্ডিকেট করছে, যে প্রতিম্ব নিশ্চয়ই আছে কোথা থেকে, ডান দিক থেকে বাম দিকে, মেরু থেকে, মেরুর এখান থেকে কোন দিকে আছে, বাম দিকে কোন একটা পজিশানে আছে ঠিক আছে, সেটা কোথায় না এফে, এরকম একটা এফ ফোকাস তলে আছে। ওকে এই যে এফ পি বিন্দু দিয়ে আমরা ফোকাস বিন্দুকে দেখিয়েছিলাম, এরকম একটা তলে অবস্থান করেছে, ফোকাসের তলে, বোঝা গেল। তাহলে ফোকাস তলে অবস্থান করেছে, তাহলে ফোকাস তলটা কোন দিকের দিকে আছে, মেরু থেকে কোন দিকের দিকে, বাম দিকে, কিন্তু আলোকরশ্মি কোন দিকের দিকে আসছে, ডান দিকের দিকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এটা নেগেটিভ সাইন এসছে। তাহলে এটা বুঝতেই পারছো যে প্রতিম্ব কোথায় অবস্থান করবে, না দর্পণের সামনে, আর দর্পণের সামনে প্রতিম্বটাকে আমরা কী প্রতিম্ব বলি, সৎ প্রতিম্ব, দর্পণের পেছনে যে প্রতিম্ব গঠিত হয় তাকে বলি অসৎ প্রতিবিম্ব ঠিক আছে। তাহলে দর্পণের সামনে যেহেতু গঠিত হয়েছে সেহেতু এটা সৎ প্রতিবিম্ব, এটা অবশ্যই কিনা কীরকম প্রতিবিম্ব প্রকৃতি কিনা সৎ, বোঝা গেল, প্রতিম্ব সৎ প্রতিবিম্ব হবে। ওকে আর না হলে এইভাবে মনে রাখতে পারো যে যদি বস্তুর বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বর অবস্থানের দুজনে যদি সাইন, বস্তুর অবস্থানের যে মান এবং প্রতিবিম্বর অবস্থানের মানের দুজনের সামনে যদি সাইন সেম হয় অর্থাৎ চিহ্ন যদি সেম হয়, অর্থাৎ এরও নেগেটিভ এরও নেগেটিভ বা এরও পজিটিভ এরও পজিটিভ দুটো সেম হলে তাহলে কী হবে, না সেক্ষেত্রে কী প্রতিবিম্ব গঠিত হয়, সৎ প্রতিবিম্ব। ওকে আচ্ছা তাহলে এটা বোঝা গেল। আচ্ছা এবার আকার নিয়ে কথা হয়, প্রতিবিম্বের আকার কেমন হবে দেখো,
বস্তুর সাপেক্ষে অ্যাকচুয়ালি বলতে হয়। বস্তু দেখো কত ছিল, বস্তু ছিল ইনফিনিটিভ দৈর্ঘ্যের, অর্থাৎ অসীম দৈর্ঘ্যের বস্তু ছিল। আর প্রতিবিম্ব কি এসছে না, ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে সমান, ঠিক আছে। প্রতিবিম্বের দৈর্ঘ্য কি না ফোকাস দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য কিরম ফোকাস দৈর্ঘ্য, আর বস্তুর দৈর্ঘ্য কি অসীম, তাহলে বস্তুর দৈর্ঘ্য অনেক বড়, সেই ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য তার সাপেক্ষে অনেক ছোট। ওকে, তাহলে প্রতিবিম্বের আকার কেমন হবে, ক্ষুদ্র। ওকে, প্রতিবিম্বের আকার কেমন হবে, ক্ষুদ্র হবে। তাহলে স্টুডেন্ট, এবার আমরা যে প্রবলেমটি নিয়েছি দেখো, অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে যদি বস্তুর অবস্থান হয়, সবই অবতল দর্পণের উপর দিয়ে আমাদের কোশ্চেনটা হচ্ছে, ঠিক আছে। অবতল দর্পণে যদি অসীম আর বক্রতা কেন্দ্রের মধ্যে যদি বস্তুর অবস্থান ঘটে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, প্রকৃতি কী হবে, আকার কী হবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমি দেখো এখানে একটা পজিশন দেখিয়েছি, এটা একটা অসীম ধরে নিয়েছি আর এটা কিনা বক্রতা কেন্দ্র ধরে নিয়েছি। তাহলে এর এই দুটো পয়েন্টের মাঝে কোনো একটা অবস্থান জায়গায় কিনা বস্তু অবস্থান করবে, বস্তুটা এই তীরচিহ্ন দিয়ে দেখিয়েছি দেখো, এটা হলো বস্তু, এই যে বস্তুটা। তাহলে বস্তুটা কি হয়েছে না, বক্রতা কেন্দ্র আর অসীমের মধ্যে কোনো একটা পজিশনে অবস্থান করেছে। তো এবারে দেখো আমি সেই পজিশনটা কি ধরে নিয়েছি, ইউ সমান, ইউ তো বস্তুর অবস্থান, ইউ সমান আমি লিখেছি 3R, অর্থাৎ আরের থেকে বেশি, 3R নিশ্চয়ই আরের থেকে বেশি হবে কিন্তু অসীমের থেকে কম, তাহলে আমি ইউ এর ভ্যালু আমি ধরে নিলাম 3R, ঠিক আছে। তুমি চাইলে 2R ধরে নিতে পারো, ঠিক আছে, 3R, 4R, 6R যা ইচ্ছা, মোটামুটি আরের থেকে বেশি ধরবে, ঠিক আছে, আরের থেকে বেশি ধরে নেবে, ধরে নিলেই হয়ে যাবে কোশ্চেনটা সলভ। তাহলে আমি ইউ এর ভ্যালু ধরে নিলাম -3R, তাহলে আর সমান আমরা কি জানি 2F, তাহলে আরের জায়গায় লিখলাম 2 × F, তাহলে ওভারঅল কী আসছে, ইউ এর ভ্যালু আসছে -6F। ওকে, ইউ এর ভ্যালু হলো -6F। আচ্ছা, এবার মাইনাস কেন ব্যবহার করেছি তোমরা জানো চিহ্নের নিয়মে, এটা আমি আর বলছি না। আচ্ছা, এফ, এফ সমান কি আছে, -F ধরে নিয়েছি, ঠিক আছে। কেন মাইনাস ধরেছি কেন, তোমরা সেটাও জানো যে আলোকরশ্মির বিপরীতে এইসব ফোকাস দৈর্ঘ্য আলোকরশ্মির বিপরীতে মেজার করা হয়, অর্থাৎ পরিমাপ করা হয়। দেখো ফোকাস দৈর্ঘ্য এরকম একটা কোনো পজিশনে হবে, নিশ্চয়ই আরের থেকে ছোট হয় ফোকাস দৈর্ঘ্য, আরের অর্ধেক হয়, তাহলে এরকম কোনো একটা পয়েন্টে হবে না নিশ্চয়ই ফোকাস। তাহলে আমি যদি এদিক থেকে এদিকে আসি, তাহলে কী হবে, আপাতিত আলোকরশ্মির বিপরীতে আসছি। দেখো এটা বস্তু, বস্তু থেকে আলোকরশ্মি কী হচ্ছে, আপাতিত হবে কোথায় না, প্রতিফলক তলক অর্থাৎ দর্পণের উপরে। তাহলে দর্পণের উপরে যখন আপাতিত হবে সেই দর্প, তাহলে আলোকরশ্মি অভিমুখ কোন দিকের দিকে, এই দিকের দিকে। আর আমি মেজার করছি কোন দিকে, ফোকাস দৈর্ঘ্য মেজার করছি, পরিমাপ করছি কোন দিকের দিকে, মেরু থেকে কোন দিকের দিকে যাচ্ছি, নিশ্চয়ই তার অপোজিট দিকে, আলোকরশ্মি এদিকে আসছে, তার অপোজিটে আমি যাচ্ছি, তাহলে আমি যেন নেগেটিভ সাইন এগুলো সব ব্যবহার করেছি। ওকে, এবার দেখো দর্পণের সূত্রে এগুলোর ভ্যালু বসিয়ে দাও, তাহলে কী আসবে দেখো, 1/-F সমান 1/V, ভি আমাকে নির্ণয় করতে হবে, প্লাস 1/U, ইউর ভ্যালু কত এসে -6F। তাহলে ওভারঅল ক্যালকুলেশন করলে কী আসবে দেখো, 1/V সমান আসছে আমাদের 1/-F, আচ্ছা -প্লাস -হবে, আর এদিকে এলে কী হবে, প্লাস হয়ে যাবে, +1/6F, তাই তো। তাহলে এটা ক্যালকুলেশন করলে কী আসছে দেখো, 6-6 আর 1, তাহলে -5/6F, এটা আমাদের অ্যান্সার আসছে দেখো, -5/6F, ঠিক আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে -5/6F। এটা 1/V সমান এলো, তাহলে ভি সমান কী আসবে, রেজাল্ট ভি সমান আসবে কি না, -6F/5। ওকে, 6F/5। এবার দেখো আমরা এফ সমান কী জানি, এফ সমান জানি R/2, তাহলে -6 × R/2 মানে 10 আসবে লাস্টে। তো স্টুডেন্ট, তোমরা ভির ভ্যালু দেখে নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারছো যে ভির ভ্যালু এসছে কি না ফোকাসের থেকে বেশি, অর্থাৎ ফোকাসের 6/5 গুণ আর আর কি না বক্রতা ব্যাসার্ধের 6/10 গুণ। তাহলে দেখে কি বোঝা যাচ্ছে যে এই প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাসের থেকে বেশি দূরত্বে। দেখো ফোকাসের 6/5 গুণ মানে কি, ফোকাসের থেকে বেশি, তাহলে ফোকাসের থেকে বেশি কিন্তু বক্রতা ব্যাসার্ধের থেকে কম, কারণ বক্রতা ব্যাসার্ধের কত গুণ হয়েছে, 6/10। এই অনুপাতটা দেখে বুঝতে পারছো এটা 6/10 মানে কী আসবে, 0.6 গুণ, কার না, বক্রতা ব্যাসার্ধের 0.6 গুণ। তো ওভারঅল বুঝতেই পারছো যে ভির ভ্যালুটা কী হবে, এফের থেকে বেশি। ওকে, অর্থাৎ এটা বলতে পারি এফের থেকে বেশি কিন্তু কি না আরের থেকে কম, ঠিক আছে, আরের থেকে কম অর্থাৎ বক্রতা ব্যাসার্ধের থেকে কম। তাহলে আমরা বলতে পারি বক্রতা ব্যাসার্ধ যদি এইটা হয় আমাদের অবতল দর্পণ, অবতল দর্পণের এইটা কী ছিল না, সেন্টার ছিল, অর্থাৎ বক্রতা কেন্দ্র ছিল, বক্রতা কেন্দ্র আর মেরুর মধ্যে ডিস্টেন্সকে আমরা কী বলি, বক্রতা ব্যাসার্ধ বলি, ঠিক আছে, এটাকে বলি বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধের থেকে কম, তার মানে কী না কেন্দ্রকে নিশ্চয়ই
কেন্দ্রকে মানে পেরিয়ে চলে যাবে না, নিশ্চয়ই কেন্দ্রের ভেতরেই ভিতরেই কোনো একটা পজিশনে থাকবে, ঠিক আছে, কেন্দ্রের টোপকে যেতে পারবে না, ঠিক আছে। কারণ কি, বক্রতা ব্যাসার্ধ তো এই এইটুকুর জিনিসের মধ্যে সীমাবদ্ধ, যে বক্রতা কেন্দ্র আর মেরুর মধ্যে, তাহলে তার থেকেও কম দূরত্বে আমার প্রতিবিম্ব আছে, তার মানে নিশ্চয়ই বক্রতা কেন্দ্রকে ছাড়িয়ে যায়নি, বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করছে, বক্রতা কেন্দ্রের মধ্যে থাকবে, এর ভেতরের দিকে থাকবে, একে একে মানে ইয়ে করে টপকে চলে যেতে পারবে না, ঠিক আছে। আরেকটা কি বলেছে, না এখানে ফোকাসের থেকে কম, ফোকাস বিন্দু যদি এরকম একটা পয়েন্ট হয়, এখানে যদি ফোকাস, কারণ বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হলো কিনা ফোকাস, তাহলে ফোকাস দৈর্ঘ্যের থেকে কিন্তু বেশি, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যের থেকে বেশি কিন্তু আবার বক্রতা কেন্দ্রের থেকে কম, তার মানে এরকম একটা কোনো পজিশন, তাহলে বলতে পারি বক্রতা প্রতিমের অবস্থান হবে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে, বক্রতা কেন্দ্রের মধ্যে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তোমাদের বলেই বলে দিয়েছি আগে আমি যে যদি ভির সাইন আর ইউ এর সাইন যদি সেম হয়, দেখো ইউ এর ভ্যালু কী ছিল -6f, আর ভিরও ভ্যালু এসছে কিনা -6/5 × f, ওকে, তার মানে দুজনের সাইন সেম আছে, সুতরাং আমরা বলতে পারি যে প্রতিবিম্বটা কী হবে, না প্রতিবিম্বটা হবে সৎ, প্রতিবিম্বটা সৎ। তাছাড়া আমরা এটাও বলতে পারো যে দেখো যেহেতু দর্পণের সামনের দিকে অবস্থান হয়েছে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়েছে, দর্পণের সামনে, তাহলে সেক্ষেত্রেও বলতে পারি প্রতিবিম্বটা কি না সৎ হবে, ওকে। আর আকার কী হবে, আকার দেখো এখানে কম্পেয়ার করে নাও, দেখো কার সাপেক্ষে আকার বলতে হয় সর্বদা, বস্তুর সাপেক্ষে, বস্তু দেখো বস্তু ছিল -6 × f, অর্থাৎ এফ এর 6 গুণ, আর এখানে প্রতিবিম্ব কী এসছে -6 × 5, 6 × f/5, অর্থাৎ কি না এফ এর 6/5 গুণ, তাহলে বুঝতে পারছো যে প্রতিবিম্বটা ছোট কার সাপেক্ষে, বস্তুর সাপেক্ষে, বস্তু দেখো ছিল 6 গুণ, আর এ ছিল এ কিনা ফোকাসের 6/5 গুণ, ঠিক আছে, 6/5 গুণ আছে, তো সুতরাং অবশ্যই এই ভ্যালুটা বড়, তাহলে কি প্রতিবিম্ব অ্যাকচুয়ালি ছোট কার সাপেক্ষে, না বস্তুর সাপেক্ষে, ওকে, বোঝা গেল, ক্ষুদ্র। তো স্টুডেন্ট আমাদের পরবর্তী প্রবলেমটা দেখো, যে বস্তুর অবস্থান বলেছে বক্রতা কেন্দ্রে, কোন দর্পণে, না অবতল দর্পণে, ঠিক আছে। তো আমি দেখো অবতল দর্পণে এখানে অঙ্কন করেছি, এখানে অবতল দর্পণে কী হয়েছে, এইটা হলো বক্রতা কেন্দ্র ধরে নিয়েছি, এটা সি, ঠিক আছে, আর বক্রতা কেন্দ্র থেকে মেরুর দূরত্বকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, তাহলে বলতে পারি যে বস্তুটা কোথায় অবস্থান করেছে, বক্রতা কেন্দ্রে থাকা মানে বক্রতা ব্যাসার্ধে অবস্থান করা। এবার দেখো বক্রতা ব্যাসার্ধটার নেগেটিভ সাইন কেন এখানে ব্যবহার করেছি বুঝতে পারছো, ইউ তো বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান আমাকে বক্রতা কেন্দ্রে বলা আছে মানে আমি বক্রতা ব্যাসার্ধ লিখেছি, এবং সামনে কেন নেগেটিভ সাইন লিখেছি সেটাও বুঝতে পেরেছো, যে কারণ মেরু থেকে তোমাকে বক্রতা কেন্দ্রের দিকে যাওয়া মানে কি আলোকরশ্মির বিপরীতে যাওয়া, কারণ এখানে বস্তু আছে, বস্তু থেকে আলোকরশ্মি কোন দিকের দিকে পড়বে, দর্পণের দিকে, এইদিকের দিকে পড়বে, আর তোমাকে পরিমাপ করতে গেলে বক্রতা ব্যাসার্ধ পরিমাপের জন্য তোমাকে কোন দিকের দিকে যেতে হচ্ছে, আলোকরশ্মির বিপরীতে, সুতরাং আমাকে নেগেটিভ সাইন এই জন্য ইউজ করতে হয়েছে, ঠিক আছে। তো আমরা ইউ এর ভ্যালু ভ্যালু কী জানলাম, -r, আচ্ছা এফ এফ এক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে এফ তো নেগেটিভে হয় তোমরা জানো, তাহলে আমি এখানে সব মান বসে দিচ্ছি, -f সমান কী হলো 1/v প্লাস 1/-r, ওকে। এবার দেখো আর সমান আমরা লিখে নিতে পারি 2f, তাহলে আর এর জায়গায় আমরা 2f ব্যবহার করতে পারি, কারণ আর সমান কী হয়, আর সমান হলো বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী, আর সমান কী হবে 2 × f, ওকে, তাহলে আর এর জায়গায় লিখে দিলাম 2 × f, তাহলে কী হবে এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, -1/2f, ওকে, আচ্ছা 1/v, আর এখানে কী আছে 1/-f আছে, ওকে, এটা আছে। এবার আমরা কী করছি দেখো, তাহলে 1/1/v সমান, 1/v সমান লিখতে পারি কি, 1/v সমান লিখতে পারি 1/-f প্লাস 1/2f, তাহলে ওভারঅল ক্যালকুলেশান করলে কী আসবে দেখো, -1/2f, ওকে, তাহলে 1/v সমান এটা এলো, তাহলে ভি সমান কী আসতো, ভি সমান আসতো আমাদের কি, ভির ভ্যালু আসতো -2f, ওকে, -2f, বুঝা গেল? আর -2f মানে আমরা লিখতে পারি কি, -r লিখতে পারি অবশ্যই, কারণ কি হয় 2f মানে কি বক্রতা ব্যাসার্ধ, তো 2f অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ মানে কি, আমি সেখানে বক্রতা ব্যাসার্ধ ইউজ করতে পারি, তাহলে বুঝতেই পারছো যে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, প্রতিবিম্বের অবস্থান হবে বক্রতা ব্যাসার্ধে অর্থাৎ বক্রতা কেন্দ্রে, আর এ মানে কি বক্রতা কেন্দ্রে অবস্থান করবে, ঠিক আছে। তাহলে আমরা বস্তুর অবস্থান দেখেছিলাম কিনা বক্রতা কেন্দ্রে, তার প্রতিবিম্বের অবস্থানও দেখলাম কিনা সেম বক্রতা কেন্দ্রে, ওকে, বক্রতা কেন্দ্রে, আর প্রতিবিম্বটা অবশ্যই বুঝতেই পারছো যে এটা কী হবে, না সৎ হবে, ঠিক আছে, কারণ কি দেখো আমি ইউ এর ভ্যালু নেগেটিভে নিয়েছিলাম আর ভির ভ্যালু এসছে নেগেটিভে, সেম সাইন, তো আমি বলেছি সৎ হবে, আচ্ছা, আর ছোট হবে অবশ্যই, কারণ কি দেখো ছোট হবে না, সরি সরি সমান হবে,
কেন সমান হবে বলছি শোনো, দেখো এখানে কি আছে, ইউ সমান কি ধরেছিলে, টু এফ, ইউ সমান টু এফ বা ইউ সমান মাইনাস আর, ইউ সমান মাইনাস আর ছিল, আচ্ছা ভি সমান কি এসছে মাইনাস আর, তার মানে কি ইউ এর ভ্যালু যা আর ভির ভ্যালু সেম এসছে, তার মানে কি হবে বস্তুর আকার যা আর প্রতিবিম্বের আকার তাই, ঠিক আছে, তাহলে সমান দৈর্ঘ্যের, ঠিক আছে, কার সঙ্গে সমান দৈর্ঘ্য, না বস্তুর সঙ্গে সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হবে, এক্ষেত্রে বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হবে, বোঝা গেল তো, কারণ ইউ এর ভ্যালু ছিল মাইনাস আর, ঠিক আছে, আর ভির ভ্যালু এসছে কত মাইনাস আর, সেম ভ্যালু এসছে ভি আর ইউ এর ভ্যালু সেম এসছে, এখানেও আর এখানেও আর, তো সুতরাং কী হবে দুজনের দৈর্ঘ্য সমান, বোঝা যাচ্ছে। তো স্টুডেন্ট আমাদের নেক্সট প্রবলেম দেখে নাও, যে বস্তুর অবস্থান বলা আছে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে, তাহলে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে অবস্থান হলে বস্তুর তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, তাহলে দেখো, তাহলে এটাকে আমরা শর্টে কী বলা যায়, যে ইউ তো হলো বস্তুর অবস্থান, ইউ দিয়ে প্রকাশ করা হয়, ইউ কী হবে না আর এর থেকে ছোটো হবে, এফের থেকে বেশি, আচ্ছা এর আর সমান আমরা কি লিখতে পারি, টু এফ লিখতে পারি, ওকে, তো এই রেঞ্জের মধ্যে তুমি ইউ কী সিলেক্ট করতে পারো, তোমাকে সিলেক্ট করতে হবে যে এফের থেকে বেশি কিন্তু আর এর থেকে কম, তাহলে আমি কী করেছি দেখো, এফের দেড় গুণ নিয়েছি, তাহলে এফের দেড় গুণ মানে কি যে এফের থেকে বেশি হলো কিন্তু আর এর থেকে ছোটো হয়ে গেল, আর মানে কি আর হলো টু এফ, তাহলে টু এফ তো নিই নি, তাহলে টু এফের থেকে কম, তাহলে মাইনাস থ্রি বাই টু, ওকে, অর্থাৎ দেড় গুণ, এফের দেড় গুণ, এফের দুগুণ, এটা এফের দেড় গুণ নিয়েছি, তাহলে ইউ এর ভ্যালু এটা নিয়েছি, আর সামনে কেন নেগেটিভ সাইন ব্যবহার করেছি এগুলো আর বলছি না বারেবারে, তাহলে ইউ এর ভ্যালু এটা হলো, ওকে, এবার কী হচ্ছে এফ, এফ তো এবার দর্পণের সূত্রে জাস্ট আমি বসিয়ে দিচ্ছি, দর্পণের সূত্রে এফের ভ্যালু নেগেটিভে আসবে অবতল দর্পণের ক্ষেত্রে, এফের ভ্যালু নেগেটিভ সমান কী আসলো ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ, ইউ এর ভ্যালু ছিল কী হবে মাইনাস থ্রি বাই টু এফ, তো এখানে ভ্যালু বসালে কী হবে মাইনাস থ্রি, উপরে চলে গেছে টু, তাহলে কী হবে টু বাই মাইনাস থ্রি এফ, ওকে, এবার ওভারঅল এটা ক্যালকুলেশন করলে কী আসবে দেখো, এগুলো তোমরা ক্যালকুলেশন করে নাও, ভির ভ্যালু আসবে কত মাইনাস থ্রি এফ, বোঝা গেল, ভির ভ্যালু আসবে কত মাইনাস থ্রি এফ, তাহলে ভির ভ্যালু যদি মাইনাস থ্রি এফ আসে তখন তোমরা বুঝতেই পারছো যে টু এফের থেকে তো বেশি, অবশ্যই টু এফের থেকে বেশি, তারপরে এখানে যদি আমি একটা অবতল দর্পণ এঁকেই তোমাদের বলে দিচ্ছি, টু এফ মানে কি আর এ, এটা হলো আর, সরি আর লিখে না লিখে সেন্টারে সি লিখে দিলাম, আর ডিস্টেন্স হলো এটা, এটা হলো আর ডিস্টেন্স, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ, মেরু থেকে বক্রতা কেন্দ্র অব্দি দূরত্বকে বক্রতা ব্যাসার্ধ বলা হয়, এটা আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সেন্টার থেকে, তাহলে বক্রতা ব্যাসার্ধের থেকে তো বেশি, বক্রতা ব্যাসার্ধ হয়তো টু এফ, আর সমান কী হয় টু এফ হয়, কিন্তু থ্রি এফ এসছে এখানে, তাহলে কী হবে আর এর থেকে বেশি, অর্থাৎ বক্রতা কেন্দ্রকে ছাড়িয়ে চলে যাবে, এটাকে ওভারল্যাপ করে চলে যাবে, তাহলে বক্রতা কেন্দ্রের থেকে বেশি, বক্রতা কেন্দ্র থেকে বেশি দূরত্বে কিন্তু অসীমের থেকে কম দূরত্বে, তাই তো, ভির ভ্যালুটাকে আমি দেখে কি বলতে পারি, কি আমরা কমেন্ট করতে পারি যে বক্রতা কেন্দ্রের থেকে বেশি কিন্তু অসীমের থেকে কম, তার মানে বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে, বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে, অসীমের মধ্যে প্রতিবিম্বের অবস্থান হবে, ঠিক আছে, বক্রতা কেন্দ্র থেকে বেশি কিন্তু অসীমের থেকে তো কম, অসীম দূরত্ব থেকে কম, তো তাহলে মানে এরকম একটা রেঞ্জের মধ্যে, এখানে যদি অসীম ভাবো আর এখানে বক্রতা কেন্দ্র ভাবো, তাহলে এই রেঞ্জের মধ্যে কিনা প্রতিবিম্বের অবস্থান ঘটবে, ওকে, তাহলে বক্রতা কেন্দ্র থেকে বেশি কিন্তু অসীমের থেকে কম, তাহলে বক্রতা কেন্দ্র আর অসীমের মধ্যে অবস্থান করেছে প্রতিবিম্ব, সুতরাং এই কমেন্টটা আমরা করতে পারি প্রতিবিম্বের অবস্থান সম্পর্কে, আচ্ছা এবার দেখো ভ্যালু এসে নেগেটিভ, এটা সৎ হবে অবশ্যই, এবং কিনা আকারে কী হবে ছোটো হবে না বড় হবে দেখে নাও, ইউ কী ধরেছিলে মাইনাস থ্রি বাই টু ইন্টু এফ, ওকে, তাহলে দেখো এফে ভির ভ্যালু কিন্তু বড় এসছে, ওকে, ভির ভ্যালু এসছে বড়, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে প্রতিবিম্ব কী হবে বড় হবে, বস্তুর সাপেক্ষে বড় হবে, ঠিক আছে, ইউ এর ভ্যালু আর ভির ভ্যালুকে কম্পেয়ার করে দেখে নাও যে অবশ্যই ভির ভ্যালু বেশি, তাহলে তো কী হবে প্রতিবিম্বের আকার বড় হবে, ওকে। তো স্টুডেন্ট এবার প্রবলেমটা দেখো, যে বস্তুর অবস্থান কোথায় দেওয়া আছে, ফোকাসে দেওয়া আছে, তাহলে আমাকে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করতে হবে, তাই দর্পণের সূত্র আমরা কী জানি, ওয়ান বাই এফ সমান ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ, এখানে এবার চিহ্ন সময়ে তার মানগুলো বসাও, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে এফ তো নেগেটিভ হবে জানো, ওয়ান বাই মাইনাস এফ সমান কী হবে ভি, ভি দিলাম প্লাস, এবার দেখো ইউ, ইউ এর ভ্যালু কী আসছে মাইনাস এফ ওয়ান বাই মাইনাস এফ, কারণ ফোকাসে মানে ফোকাসে এবার নেগেটিভ সাইন হয়েছে, ফোকাস দূরত্ব নেগেটিভ হবে, ঠিক আছে, বোঝা গেলো, তাহলে ওভারঅল এটাই এলো, তাহলে আমাদের ভির ভ্যালু ওয়ান বাই ভি সমান এসছে কত, যে এটা কেটে জিরো এসে যাবে, ওয়ান বাই ভি সমান জিরো আসবে, বোথ সাইড থেকে এটা ক্যান্সেল হয়ে গেলে, তাহলে ওয়ান বাই ভি জিরো, তাহলে ভি সমান কী হবে ইনফিনিটি, ওকে, তার মানে আমরা বুঝতেই পারছি যে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, অসীমে হবে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, অসীম, অসীম, এবং কি প্রতিবিম্বের আকার কী হবে খুব বৃহৎ হবে, কারণ ইউ এর ভ্যালু তুমি ধরেছো শুধুমাত্র এফ, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে সমান, কিন্তু ভির ভ্যালু এসছে ইনফিনিটি, অসীম, তাহলে কী হবে অসীম বিবর্ধিত হবে, অসীম, অসীম বিবর্ধিত, তাহলে অসীম বিবর্ধন হবে, অর্থাৎ অনেক বড় দৈর্ঘ্যের একটা কি প্রতিবিম্ব গঠন হবে, ওকে, বোঝা গেল,
আচ্ছা, আর কি না সদ হবে, অবশ্যই দুজনের সাইন কি আসবে, সেম আসবে, বোঝা গেল তো? তাহলে অবশ্যই কি না বড় হবে। তো স্টুডেন্ট, এবার নেক্সট প্রবলেম আমাদের দেখো, বলছে যে বস্তুর অবস্থান ফোকাস আর মেরুর মধ্যে হলে, ঠিক আছে, তাহলে ফোকাস আর মেরুর মধ্যে অর্থাৎ ফোকাসের থেকে কম ধরে নিয়েছি, তো এরকম একটা দূরত্বে বস্তু অবস্থান করেছে ফোকাস আর মেরুর মধ্যে। তাহলে তুমি যদি এরকম চিত্রাকারে দেখো, এরকম যদি একটা ফোকাস বিন্দু হয়, এটা ফোকাস বিন্দু হয় আর একটা মেরু বিন্দু, তাহলে এর মধ্যে কোনো একটা জায়গায় বস্তুর অবস্থান। ওকে, বোঝা গেল? তার মানে ফোকাসের থেকে কম ধরেছি, মেরুর থেকে বেশি। তাহলে আমি এরকম কন্ডিশন লিখতে পারি। তাহলে এবার আমি ধরে নিয়েছি কিনা ইউর ভ্যালু, এটা আমার ধরে মানটা এটা আমার তোমাকে ধরে নিতে হবে। তাহলে ইউর ভ্যালু ধরে নিয়েছি কি এফ বাই টু, অর্থাৎ এফের অর্ধেক। ঠিক আছে, এফের অর্ধেক মানে কি, এফের মধ্যে থাকছে আর মেরুর মধ্যে, এফের থেকে এফ আর মেরুর মধ্যেই থাকছে, তো এফ বাই টু মানে কি, এরকম একটা অবস্থান যদি এফ বাই টু হয় তাহলে কি হবে, এফ বাই টুটা নিশ্চয়ই এফের থেকে বড় কিন্তু মেরুর থেকে ছোট, তাই না? সরি, মেরুর থেকে বড় কিন্তু এফের থেকে ছোট। তাহলে কি হবে, এরকম রেঞ্জের মধ্যে এফ বাই টু ধরলাম। ওকে, তাহলে এখানে মাইনাস কেন দিয়েছি সেটা বুঝতেই পারছো। আচ্ছা, এবার দেখো এই ভ্যালুগুলো আমি এই সমীকরণে পুট করে দিয়েছি, ওয়ান বাই এফ, এফের ভ্যালু কী হবে, এফের ভ্যালু আমি এফ রেখেছি কিন্তু সামনে নেগেটিভ সাইন হবে, বুঝতেই পারছো। আচ্ছা, সমান ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই, এবার ইউ, ইউ এর ভ্যালু কী ছিল, এফ বাই টু ছিল, টুটা উপরে চলে গেছে, বুঝতেই পারছো। তাহলে ওভারঅল এটা এলো, আচ্ছা ওয়ান বাই ভি সমান আসবে কি টু বাই এফ মাইনাস ওয়ান বাই এফ। ওকে, তাহলে ওয়ান বাই ভি সমান আসছে কি ওয়ান বাই এফ, তাহলে ভি সমান কি আসছে, এফ আসছে। এবার দেখো, তাহলে বুঝতেই পারছো বস্তু কোথায় অবস্থান করবে, বস্তু বলছি প্রতিম্বের অবস্থান কী হবে, ফোকাসে। প্রতিম্বের অবস্থান হবে কি না, ফোকাসে। ওকে, প্রতিম্বের অবস্থান তো ফোকাসে হবে, এবং কি না প্রতিম্ব অসদ হবে, কারণ দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, প্রতিম্ব কেন অসদ হলো না, এখানে দেখো ভির ভ্যালু এসছে পজিটিভে আর ইউর ভ্যালু আমি নিয়েছিলাম নেগেটিভে, দুটো বিপরীত সাইন এসে, তাহলে দুটো বিপরীত সাইন মানে কি অসদ হবে, ঠিক আছে, সেম সাইন হলে আমরা সৎ বলতাম, তাহলে অপোজিট সাইন মানে কি আছে অসৎ বলবো, তাহলে অসৎ। এবং কি না এবারে বস্তুর তুলনায়, বস্তুর তুলনায় প্রতিম্ব তো অবশ্যই বড় হবে, দেখেছো এটা এফ বাই টু ছিল, এটা এফ এসছে, তাহলে এটা বড় হবে, হ্যাঁ এটা বড় হবে, এবং কি না ফোকাসে অবস্থান হবে, প্রতিম্বের অবস্থান কি আছে ফোকাসে। ওকে, বোঝা গেল?